নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঠান্ডার ওয়েদার দেখছেন তো, আজ 3 দিন ধরে রোদ ফোদ কিচ্ছু নাই, কি ঠান্ডা, ভালোই শীত লাগছে, কোনো কাজও হচ্ছে না। আর এই যে সামনে চলে আসছে সরস্বতী পূজা, ঠান্ডাটা ভালোই জানিয়ে যাবে। আর হ্যাঁ, আজকে কি রান্না করব, আজকে রান্না করব আমি আজকে টমেটো দিয়ে ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল কিভাবে রান্না করব আপনারা দেখবেন। প্রথম থেকে শেষ অবধি আমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খাই, কাঁচা টমেটো, পাকা টমেটো, অনেক রকমেরই ডাল হয়। তো আজকে আমি একটু আধ পাকা টমেটো দিয়েই বানাবো ডালটা, তা কিভাবে বানাবো দেখবেন, দেখতে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর সকলে যেন দেখুন। চলুন তাহলে আমি শুরু করি কিভাবে করছি। এই যে মুসুরির ডাল, মুসুরির ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে কড়াইয়ে সেদ্ধ করতে দেব। এই যে ডালটা ধোয়া হলো, যে রেখে দিলাম, এবার কড়াইয়ে জল দেবো, যে আখাটা জ্বেলে দেবো। জল দেওয়া হলো, এবার আখাটা জ্বালি। এই যে জলটা গরম হয়েছে, ডাল কটা দিয়ে দেবো। এই টমেটো দুটো ডালে দেবো, তাই আমি কুচিয়ে নেবো। এই যে ডালটা হাফ সেদ্ধ হয়েছে, এবার খানিকটা জল তুলে নেবো, যে জলটা ডালটা ঘুরতে দেবো, এইভাবে কিছুটা জল তুলে নেবো। এবারে এই ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে দিয়ে ঘুরতে নেবো, ভালো সেদ্ধ হয়েছে। এই যে ডালটা সেদ্ধ হয়েছে, এবার ডালটা আমি ঘুরতে নেবো। আর এই ডালটা প্রথমে যখন জল গরমে ডালটা দিলাম, তো বেশি অনেকটা ফেনা ফেনা উঠলো, ওইগুলো আমাদের ঘরের ঘরের ডাল বলে অতটা নোংরা হয়, কেনা ডালে অতটা হয় না। আর এই যে জলটা সব তুলে রেখেছি, আর এই জল ডালটা আমার সেদ্ধ হয়েছে, এবার ঘুটবো, ঘুটে ওই ডালটা সব দিয়ে দেবো ওই জলটা। এই তো কত সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। এই যে ডালটা ঘোটা হয়ে গেল, এবার যে জলটা আমি ঢেলে রেখেছি সেই জলটা ঢেলে দেবো।
কাঁচা লঙ্কা দিলাম, এবারে দেবো হলুদ। এটা টক ডাল হবে, টমেটো ডাল, তার জন্য একটু চিনি দেব। এবারে টমেটো গুলো ডালে দিয়ে দেব। এবার ডালটা খানিকক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে তেলে দেবো। এই ডালটা আমার হয়েছে, এবার নামিয়ে দেব। এবারে ডালটা তেলে দেবো, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা একটা। এবার ডালটা ছুঁকে দেবো। ডালটার কালারটা কত সুন্দর হয়েছে। এবার ডালটা হয়েছে, ঢেলে নেবো। এই যে ডালটা রান্না হয়ে গেল, এই ডালটা গরম ভাতে একটু আলু সেদ্ধ বা একটু আলু বেগুন ভাজা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না। আর এই ডালটা খেতে খুবই সুন্দর, আমি আর একবার করে বাড়িতে খেয়েছিলাম, তার জন্য আবার বানালাম। আর এই ডালের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।